সহজ দর্শনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের তোমাদের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের তোমাদের সিলেবাস এবং এই নমুনা প্রশ্নপত্রটির উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপ থেকে ফোনে ইনস্টল করে নেবে, সেখানে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখে নিই এই ভিডিওতে তোমাদের সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র। দেখো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে 1 থেকে 7 নম্বর অধ্যায় পর্যন্ত, ঠিক আছে, এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের সাধারণত 15 নম্বরের পূর্ণ মান দেওয়া থাকে এবং সেখানে 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের প্রথমে দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, দেওয়া থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে, ওকে। 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 5 নম্বর। তো এগুলো তোমাদের পাটিগণিত থেকে থাকবে 2টি, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 2টি, এরকম করে দেওয়া থাকবে। টোটাল 5টা প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বর। এরপর 2 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে তোমাদের 2টি, 2 দুগুণ 4 নম্বর, যেগুলো হচ্ছে পাটিগণিত থেকে থাকবে 1টি, বীজগণিত থেকে থাকবে 1টি। আর 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 2টি, 3 দুগুণ 6 নম্বর, ওকে। এগুলো হচ্ছে সরল, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, ঠিক আছে, ভগ্নাংশের গুণ ভাগ, এগুলো থেকে দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, 3 দুগুণে 6 নম্বর, ওকে। এবার টোটাল 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে এবং সেখানে 30 মিনিট সময় দেওয়া থাকবে। চলো আমরা এখন একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো দেখো এখানে প্রথমে কী দেওয়া আছে, 1 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাঁড়িয়ে কী বলা হচ্ছে, এমন একটি সংখ্যা লেখো যা মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে। তো এরকম একটি সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে, 1কে মৌলিক, 1 হচ্ছে মৌলিক নয় আবার যৌগিকও নয়, ঠিক আছে। 2 নম্বর দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে 0.039 এই দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো, ঠিক আছে। তোমরা কীভাবে করবে, এই দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তো 0.039 দেওয়া আছে, তো আমরা কী করবো, 0.039 লিখবো দাগ দিয়ে, তার তলায় কী করবো, এখানে দশমিকের জন্য একটা 1 নম্বর, আর দশমিকের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো 1-এর পাশে 0 বসাবো, ঠিক আছে। দশমিকের পর এখানে কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তো 1-এর পাশে আমরা 3টে 0 বসাবো, ঠিক আছে। এরপর কী করবো, দশমিকটা উঠিয়ে দেবো, ঠিক আছে, দশমিক উঠিয়ে দিয়ে তারপর দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকছে কী থাকছে, শুধুমাত্র 39 থাকছে উপরে, বাইরে 0 কোনো মূল্য নেই, আর নিচে হচ্ছে 1000, তো 39/1000, এটা হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ, ঠিক আছে, এভাবে করবে। এরপর 3 নম্বর দাগে প্রশ্ন দেখো, 4 সেমি, 3 সেমি আর 7 সেমি, ঠিক আছে, এই 3টি রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ লেখো, ঠিক আছে। তো এখানে ত্রিভুজগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 4 সেমি, একটা 3 সেমি, একটা হচ্ছে 7 সেমি, ঠিক আছে। তো ত্রিভুজ যদি আমরা কোনো ত্রিভুজ আঁকতে চাই তাহলে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সবসময় তৃতীয় বাহুর, 2টি বাহুর দৈর্ঘ্যের যে যোগফল, ঠিক আছে, তৃতীয় বাহু অপেক্ষা সবসময় বড় হতে হবে, ঠিক আছে। যেমন এখানে 3, 7, 4 আর 3 কত হয়, 7 হয়, তো এই 4 আর 3 7, এইটা, এই যে যোগফলটা, এই যে এটা তৃতীয় বাহু, এই বাহুর থেকে এটা অবশ্যই যোগফলটা বড় হতে হবে, তবে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। যদি সমান হয় অথবা কম হয় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, যেহেতু যদি আমরা এখানে 4 আর 3 যোগফল করি কত হবে, 7 হবে, ঠিক আছে। আবার এই বাহুটা দৈর্ঘ্য কত, এটা হচ্ছে, এটা হচ্ছে 7, তার দুটোই কিন্তু সমান হয়ে গেলো, সুতরাং এভাবে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। যদি এখানে হতো এটা, এই 4টা যদি 5 হতো, যদি 5 আর 3 8, তাহলে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকতে পারতাম। অথবা যদি এই 3টা আমাদের 4 হতো বা 5 হতো তাহলে কিন্তু এটা 8 হয়ে যেত, এই দুটো যোগফল 8 হতো আর এটা হচ্ছে 5, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 7, তো সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আমরা আঁকতে পারতাম, কিন্তু যেহেতু এখানে সমান হয়ে যাচ্ছে তাই ত্রিভুজ আঁকা যাবে না, তোমরা লিখবো না, ঠিক আছে, কারণ ত্রিভুজটির যে কোনো 2টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, ঠিক আছে। এখানে এই 2টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয় বা বড় নয়, ঠিক আছে, এটাই হচ্ছে কারণ, কারণটা লিখবে। এরপর 4 নম্বর দিকে কী দেওয়া আছে, লসাগু ইন্টু গসাগু সমান সমান, ঠিক আছে, কত, তো লসাগু ইন্টু গসাগু সমান সমান কী হয়, লসাগু ইন্টু গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা 2টির গুণফল, ঠিক আছে, 2টি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে সংখ্যা 2টির গসাগু আর লসাগুর গুণফল একই, ঠিক আছে, সমান। তো এখানে কী বসবে, সংখ্যা 2টির গুণফল, ঠিক আছে, এটা উত্তর হবে। এরপর 5 নম্বর দিকে একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও, মিশ্র ভগ্নাংশের গুণগুলো, ঠিক আছে, যেমন হচ্ছে 3 পূর্ণ 2-5, ঠিক আছে, এরকম করে আমরা লিখতে পারি যে কোনো, যেমন হচ্ছে 1 পূর্ণ 1-3, ঠিক আছে, এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা এখানে একটা লিখলাম 3 পূর্ণ 2-5, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। এখানে 5টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে 1 নম্বর দাগে, ঠিক আছে, এগুলো আমরা সমাধান করলাম। এরপর দেখো পরের প্রশ্ন কী দেওয়া আছে, 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে। এখানে 2-এর 1-এর দাগে কী বলা হয়েছে, সরল করো,
চার বাই পাঁচ যোগ পাঁচের আট বিয়োগ এক পূর্ণ একের তিন, ঠিক আছে। এটার মান কত দেওয়া আছে? দু নম্বর। ওকে, এটা সরলতম মান এটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটা আমাদের যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবো, ঠিক আছে। লেখার পর আমরা কী করবো, কী করবো এখানে প্রথম এটা যেমন আছে তেমন লিখলাম, এটাও লিখলাম, আর এটা কী করবো পূর্ণ ভাঙবো। তো তিন আর একে গুণ করতে হয়, ঠিক আছে। তিন আগে গুণ করলে কত হয়? তিন একে তিন, এবং সেটার সঙ্গে ওপরটা যোগ করতে হবে গুণফলটা। তো তিন একে তিন আর একে কত হয়? চার হয়। তো সেই চারটা আমরা ওপর লিখবো, আর এই তিনটা নিচে যা আছে সেটা কিন্তু এই নিচেতেই লিখবো, ঠিক আছে, যেমন আছে তেমন লিখবো। তো প্রথমটা ছিল চারের পাঁচ, চারের পাঁচ লিখেছি, তারপরে পাঁচের আট, তারপরে বিয়োগ, এটা হচ্ছে চারের তিন। এবার কী করবো? ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য আমাদের কী হয়, এই নিচেরগুলো যেমন পাঁচ আট তিন এগুলোর লসাগু করতে হয়, ঠিক আছে। লসাগু করে এভাবে দাগ দিয়ে সেটা নিচে লিখতে হয়। তো পাঁচ আট আর তিনের লসাগু কত? পাঁচ আট তিন, এদের মধ্যে কিন্তু কোনো সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ পাঁচ আট তিন একে দিয়ে এগুলো কিন্তু আমরা কোনো একটা সংখ্যা দিয়ে কিন্তু কাউকে ভাগ করলে মিলবে না। সুতরাং এদের লসাগু করতে গেলে কী করতে হবে? আমাদের তিন থেকেই কী করতে হবে? গুণ করতে হবে। তো পাঁচ আর আটে গুণ করলে কত হয়? পাঁচ চারটে চল্লিশ হয়, ঠিক আছে। সেই চল্লিশকে আবার তিন দিয়ে গুণ করতে হবে। তো চল্লিশকে তিন দিয়ে গুণ করলে কী হবে? তিন শূন্য শূন্য, তিন চারে বারো, সুতরাং একশো কুড়ি হচ্ছে। তো লসাগু হচ্ছে আমাদের একশো কুড়ি। তো আমরা নিচে লিখবো একশো কুড়ি, ঠিক আছে। এবার এই একশো কুড়িকে এই যে পাঁচ আছে এই পাঁচ দিয়ে ভাগ করতে হবে, যেটা ভাগফল হবে সেটা এই চার দিয়ে আমরা গুণ করব। তো একশো কুড়িকে যদি পাঁচ দিয়ে আমরা ভাগ করি কত হবে? পাঁচ দুগুণে দশ, আর দুয়ে বারো, তারপর আমরা কুড়ি, পাঁচ চারে কুড়ি, চব্বিশ হবে, ঠিক আছে। একশো কুড়িকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি হবে চব্বিশ। চব্বিশকে কী করতে হবে? চার দিয়ে গুণ করতে হবে। চব্বিশকে চার দিয়ে গুণ করলে কত হবে? চার চারে ষোলো, ছয় হাতে এক, চার দুগুণে আট, আর একে হচ্ছে নয়, অর্থাৎ ছিয়ানব্বই হচ্ছে, ঠিক আছে। সুতরাং আমাদের এখানে বসবে ছিয়ানব্বই। ওকে, এরপর আট দিয়ে এই একশো কুড়িকে ভাগ করবো, ভাগফল যেটা হবে সেটা পাঁচ দিয়ে গুণ করবো। তো একশো কুড়িকে যদি আমরা আট দিয়ে ভাগ করি কী হবে? আটে খেয়ে আট, আর চারে বারো, তো চল্লিশ থাকবে। তো পাঁচ আটে চল্লিশ, সুতরাং কত হবে? পনেরো। পনেরোকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়? পাঁচ পনেরো পঁচাত্তর হয়, সুতরাং আমরা এখানে লিখলাম পঁচাত্তর। ওকে, এরপর এখানে বিয়েক চিহ্ন দেওয়া আছে, এখানে বিয়েক চিহ্ন দিলাম, আর এখানে যোগ চিহ্ন দেওয়া ছিল তাই এখানে আমরা যোগ চিহ্ন দিয়েছি, ঠিক আছে। এবার বিয়েক চিহ্ন আছে, এখানে বিয়েক চিহ্ন দিলাম। দেওয়ার পর কী করবো? এবার একশো কুড়িকে এই তিন দিয়ে ভাগ করবো, ভাগফল যেটা হবে সেটা চার দিয়ে গুণ করবো। তো একশো কুড়িকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কী হবে? তিন চারে বারো, ঠিক আছে, শূন্য, অর্থাৎ চল্লিশ হয়ে যাবে, ঠিক আছে। চল্লিশ দিয়ে যদি আমরা চার গুণ করি, চল্লিশকে চার দিয়ে, চার শূন্য শূন্য, চার তেরা ষোলো, একশো ষাট হবে, ঠিক আছে। সুতরাং আমাদের এখানে বসবে কত? একশো ষাট, এখানে আমরা বসিয়ে দিলাম একশো ষাট। এবার কী করবো? এই ছিয়ানব্বই আর পঁচাত্তর যোগ করবো, ঠিক আছে। তো ছিয়ানব্বই আর পঁচাত্তর যদি আমরা যোগ করি, যোগফল কত হবে? ছিয়ানব্বই আর পঁচাত্তর যোগ করলাম, ছয় আর পাঁচে এগারো, এক হাতে এক, নয় একে দশ, আর সাথে হচ্ছে তোর সতেরো, ঠিক আছে, একাত্তর। সেখান থেকে আমাদের একশো ষাট বিয়োগ করতে হবে। তো একশো ষাটটাকে বিয়োগ করছি, ঠিক আছে। আমরা একটা নামিয়ে দিলাম, সাত থেকে ছয় বাদ দিলে এক থেকে, সুতরাং এগারো থাকছে, ঠিক আছে। আমাদের এখানে কী হবে? ওপরে হবে এগারো, নিচে হচ্ছে একশো কুড়ি আছে, তো একশো কুড়ি লিখলাম। ওকে, তো আমাদের উত্তর হয়ে গেলে কত? সরলতম মান এগারো বাই একশো কুড়ি। এভাবে কিন্তু এটা সমাধান করবে। এটা আমরা দুইয়ের এক নম্বর প্রশ্নের সমাধানটা করলাম, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এখানে যেটা দেওয়া আছে নেক্সট হচ্ছে দু নম্বর দেখে, এখানে দেওয়া আছে ছয় চার আট পাঁচ এক দুই শূন্য তিন, এই অঙ্কগুলো দিয়ে আট অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। প্রশ্নের মান হচ্ছে দু নম্বর, ঠিক আছে। তো এই অঙ্কগুলো দিয়ে আমাদের একটা আট অঙ্কের কী লিখতে হবে? সব থেকে বড়ো সংখ্যা লিখতে হবে, আর একটা সব থেকে ছোটো সংখ্যা লিখতে হবে। এখানে সংখ্যা আটটাই সংখ্যা দেওয়া আছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তো বৃহত্তম সংখ্যা কী করবো? সব থেকে বড়োটা আমরা আগে লিখবো, সব থেকে বড়ো কোনটা? আট হচ্ছে সব থেকে বড়ো, তো সব থেকে বড়ো আট, তো প্রথমে আটটা লিখবো, ঠিক আছে। এরপর কোনটা? আটের পরে কোনটা বড়ো? ছয়, ঠিক আছে, আটের পরে ছয় লিখবো। তারপরে বড়ো হচ্ছে পাঁচ, তো তারপরে পাঁচ লিখবো। এরপরে বড়ো কত? চার, তারপর চার লিখেছি। তারপরে বড়ো হচ্ছে কত? তিন, তারপর আমরা লিখলাম তিন। এরপরে হচ্ছে দুই, এখানে লিখবো দুই। এরপর হচ্ছে এক, এখানে লিখবো এক। তারপরে শূন্য আছে, শেষে লিখলাম শূন্য। এটা হয়ে গেলে আমাদের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ বড়, সব থেকে বড়ো সংখ্যা। এবার আমরা লিখবো সব থেকে ছোটো সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা। তো সব থেকে ছোটো সংখ্যা আমরা কীভাবে লিখবো? সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে শূন্য। কিন্তু শূন্য যদি আমরা প্রথমে দিই, তাহলে প্রথমে যে শূন্য, সেই শূন্যর কিন্তু দাম থাকে না, ঠিক আছে। শূন্য সবসময় মাঝে রাখতে হবে, তবে সেই শূন্যর মূল্য থাকবে মাঝে বা শেষে। তো প্রথমে আমরা এক টাকা, সব থেকে ছোটো সংখ্যা এখানে এক রাখবো, তারপরে রাখবো শূন্য, তারপরে আবার এবার আমরা ছোটো থেকে বড়ো হিসেবে সাজিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, এবার ছোটো হচ্ছে দুই, আমরা এখানে লিখলাম দুই। তারপরে দুইয়ের বড়ো কত? তিন, এখানে লিখতে হবে তিন। তিনের বড়ো হচ্ছে চার, তো এখানে লিখতে হবে চার। চারের বড়ো পাঁচ, এখানে লিখলাম পাঁচ। পাঁচের বড়ো কী আছে? ছয়, এখানে লিখলাম ছয়। ছয়ের বড় কী আছে? আট। সাত নেই তো আট আছে, তো আমরা লিখলাম আট। তো এটা হয়ে গেলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা সমাধানটিকে করলাম।
পরের প্রশ্ন দেখো, এরপর যেটা রয়েছে আমাদের 3 নম্বর দেখে প্রশ্ন, এখানে দেওয়া আছে একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে, 200 দিনের মধ্যে, ঠিক আছে, 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে হিসাব করো। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। তো এখানে আমরা কীভাবে করবো, লিখবো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আগে আমরা সমস্যা তৈরি করব। কি বলা হয়েছে এখানে, 40 জন ইঞ্জিনিয়ার 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে, অর্থাৎ এখানে আমরা লিখবো ইঞ্জিনিয়ারের সংখ্যা, অর্থাৎ জন সময় হচ্ছে দিন, ল্যাপটপের সংখ্যা হচ্ছে টি, ঠিক আছে, কতটি কটি ল্যাপটপ। তো 40 জন ইঞ্জিনিয়ার 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারেন। এবার বলা হয়েছে 200 দিনে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে। তো 200 দিনে, 200 দিনে তোরা 200 লিখবো, তো 200 দিনে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, এবার কি করবো, আমরা এটার সমস্যাটা লিখবো, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটা লিখবো। তো কীভাবে লিখবো দেখো, ল্যাপটপের সংখ্যা স্থির রেখে, ল্যাপটপের সময় কোথায়, যে এখানে ল্যাপটপের সংখ্যা স্থির রেখে, মানে ল্যাপটপের সংখ্যা যদি আমরা একই রাখি, ঠিক আছে, রেখে সময় যদি বাড়িয়ে দিই, এই সময়টা যদি বাড়িয়ে দিই 30 দিন থেকে যদি আমরা বেশি দিন সময় করে দিই, তাহলে কী হবে, ইঞ্জিনিয়ারের সংখ্যা কম হবে। অর্থাৎ 180টি ল্যাপটপ তৈরি করতে যদি আমাদের 30 দিন লাগে, ঠিক আছে, তাহলে 30 দিনে যদি বেশি সময় আমরা নিই, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারের সংখ্যা কম প্রয়োজন হবে। তাই কী হচ্ছে, সময়ের সঙ্গে ইঞ্জিনিয়ারের সংখ্যার ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে, অর্থাৎ একটা বাড়লে একটা কমে যাচ্ছে, একটা কমালে একটা বেড়ে যাচ্ছে। সুতরাং ল্যাপটপের সংখ্যার সঙ্গে ইঞ্জিনিয়ারের সরল ব্যস্ত সম্পর্ক, এটা আমরা লিখলাম। এরপরে লিখব আবার সময় স্থির রেখে, যদি আমরা সময়টাকে স্থির রাখি, স্থির রেখে ল্যাপটপের সংখ্যা বাড়িয়ে দিই, ঠিক আছে, ল্যাপটপের সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কী হবে, ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি প্রয়োজন হবে, ঠিক আছে, তাহলে বেশি ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে, বেশি ল্যাপটপ বানাতে গেলে ইঞ্জিনিয়ারও বেশি প্রয়োজন হবে। সুতরাং এখানে ল্যাপটপের সংখ্যার সঙ্গে ইঞ্জিনিয়ারের সংখ্যার সরল সম্পর্ক, ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব, এখন ওই কি নিয়মে সমাধান করে পাই, এখন আমরা সমাধানটি করব। কীভাবে লিখবো, 180, এখানে বলা হয়েছে কি 180টি ল্যাপটপ 30 দিনে তৈরি করতে পারে কতজন, 40 জন ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এবার আমরা লিখবো একটি ল্যাপটপ 30 দিনে তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার, 180টি যদি 40 জন করতে পারে, তাহলে একটি ল্যাপটপ করতে 40 জন লাগবে না, কম লোক প্রয়োজন হবে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, 40-এর তলায় এই 180টা চলে আসবে, ঠিক আছে। এবার লিখবো একটি ল্যাপটপ 1 দিনে তৈরি করতে, যদি এখান 30 দিনে তৈরি হচ্ছিলো এতগুলো ল্যাপটপ, এবার যদি 1 দিনে করতে যায়, তাহলে বেশি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, সুতরাং এটা গুণ হয়ে যাবে, 40-এর সঙ্গে 30 গুণ হবে, তার নিচে 180 আছে, 180 লিখলাম, এতজন ইঞ্জিনিয়ার লাগবে, ঠিক আছে। এরপর আমরা কী করবো, এবার বলা হয়েছে কি 2700টি ল্যাপটপ 200 দিনে তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে। তো 2700টি ল্যাপটপ 1 দিনে তৈরি করতে, একটি ল্যাপটপ যদি তৈরি করতে এতজন লাগে, তাহলে 2700টি ল্যাপটপ তৈরি করতে বেশি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, সুতরাং এটা এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে, 40-30 ছিল, তার সঙ্গে গুণ 2700টা হয়ে যাবে, ঠিক আছে, 2700/180 নিচে আছে, সেটা নিচে লিখলাম আমরা, এতজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, ঠিক আছে। এরপর কি করব, এরপর 2700টি ইঞ্জিনিয়ার ল্যাপটপ 200 দিনে তৈরি করতে হবে আমাদের, ঠিক আছে। তো 2700টি ল্যাপটপ 200 দিনে তৈরি করতে হলে কী হবে, সময় কম লাগবে, যদি আমরা দিন দিন বাড়িয়ে দিয়ে কী হবে, সময় কম প্রয়োজন হবে, তাই 200টা নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে এর সাথে, ঠিক আছে, যে 200টা আমরা নিচে লিখলাম, 180-এর সঙ্গে 200টা গুণ 200 লিখলাম, ঠিক আছে, 200টা নিচে চলে আসলো। এবার কী করতে হবে, আমাদের কাটাকুটিগুলো করতে হবে, উপর থেকে আমরা এই শূন্য একটা কাটছি, ঠিক আছে, এই শূন্য একটা কেটে দিলাম, ঠিক আছে, এখান থেকে একটা শূন্য কালাম, একটা শূন্য কালাম, এখান থেকে এই শূন্যটা কেটে দিলাম, এখান থেকে এই শূন্যটাও কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কী থাকছে আমাদের, ওপরে এখানে হচ্ছে 18 থাকছে, ঠিক আছে, এখানে এই যে 2, এই 2টা কাটছি এই 4-এর সঙ্গে, 2 দুগুণে 4 হয়ে গেল, ঠিক আছে, 4, এবারে 2 দিয়ে 18টা কাটছি, 9 দুগুণে 18, ঠিক আছে। এবার এই 3 দিয়ে কাটছি, এখানে 3 আছে, ঠিক আছে, 3 3 9, ওকে। এবার এই 3 দিয়ে আমরা 27টা কাটবো, 3 9 27, আর 27-এর পাশে একটা শূন্য আছে আমাদের, সেই শূন্যটা এখানে বসিয়ে দেবো, কত হয়ে গেল 90। সুতরাং 90 জন ইঞ্জিনিয়ার আমাদের, আর 90 জন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, ঠিক আছে, 2700টি ল্যাপটপ তৈরি করতে 200 দিনের মধ্যে, ঠিক আছে। আমরা উত্তর লিখবো, অতএব 200 দিনের মধ্যে 2700টি ল্যাপটপ তৈরি করতে 90 জন ইঞ্জিনিয়ার লাগবে, ঠিক আছে, এইভাবে সমাধানটি করবে, ঠিক আছে। তো এটা আমরা 3 নম্বর যে সমাধান সেটা কিন্তু করে ফেললাম, ঠিক আছে, এইভাবে কিন্তু সমাধানটি করবে। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর দেখে, আজ টিফিনে রমা, মিতা আমার টিফিনের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো, কেকের বাকি অংশ আমি খেলাম,
কে বেশি কে খেলো হিসাব করে, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। তো এখানে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, রমা খেলো টিফিনের কত, 1/3 অংশ খেয়েছে, ঠিক আছে। এরপর কি দেওয়া আছে, মিতা মিতা খেয়েছে কত, 2/5 অংশ, ঠিক আছে। মিতা 2/5 অংশ খেয়েছে, আর বাকি অংশটা আমি খেয়েছিলাম, খেয়েছি, ঠিক আছে। তো আমি কত অংশ খেয়েছি কীভাবে বের করবো, 1 থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো আমি খেলাম 1 বিয়োগ, এটা খেয়েছে কি রমা, এটা খেয়েছে মিতা। তো 1/3 যোগ 2/5 যেটা হবে তার সঙ্গে 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো লিখলাম আমরা, এবার কী লিখবো, 1 বিয়োগ, এখানে 3 আর 5-এর লসাগু কত হয়, 15 হয়, 3 আর 5-এ গুণ করে দিতে হবে, ঠিক আছে। 3 5-এ 15 হয়, সুতরাং এই 15 যে লস, এবার কী করবো, এই 15-কে এই 3 দিয়ে ভাগ করবো, কত হয়, 3 5-এ 15 হয়, 5 হয়, সেই 5 দিয়ে উপর 1-কে গুণ করলে কত হয়, 5-এ 5 হয়, সেটা আমরা এখানে লিখলাম। এরপর এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, 5-এর পাশে আমরা যোগ চিহ্ন দেবো। এরপর এই 5 দিয়ে আবার এই 15-টাকে ভাগ করবো, কত হবে, 3 5-এ 15 হয়, ঠিক আছে। এবার এই 3 দিয়ে উপরে 2-টাকে গুণ করবো, 3 দিয়ে কত, 6। তো যোগ এখানে লিখলাম 6 যোগ 6, ওকে। পরের লাইনে কী করবো, সমান সমান দিয়ে যে 1 বিয়োগ আছে, তো 1 বিয়োগ লিখলাম, আর 6 আর 5-এ কত হয়, 11 হয়, তো 6 আর 5-এ 11 যোগ করে লিখে দিলাম। নিচে 15 আছে, নিচে 15 লিখলাম, ঠিক আছে। এবার কী করবো, আবার আমরা এখানে এই 1 বিয়োগ 11 15 এটাকে আবার বিয়োগ করবো, ভগ্নাংশের বিয়োগ, নিচে কত হবে, নিচে 15 হবে, যেহেতু এখানে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1 আর 15 লস 1 হবে, সরি 15 হবে, ঠিক আছে। এবার কী করবো, এই 15-কে ওপরে 15 হবে, আর 15-কে 15 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-কে 11 দিয়ে যদি গুণ করি 11-কে 11 হয়, তো এখানে বিয়োগ আছে, এখানেও বিয়োগ হবে, বিয়োগ 11 লিখলাম। এবার 15-থেকে 11 বিয়োগ করলে কত থাকে, 4 থাকে, ঠিক আছে। তো এখানে আমরা লিখলাম 4/15, তাহলে 4/15 অংশ এই অংশটা কে খেয়েছে, আমি খেয়েছি, আর এটা খেয়েছে কে, রমা, এটা খেয়েছে মিতা। এবার আমাদের দেখতে হবে কে বেশি খেয়েছে, কীভাবে পাবো, এখানে এই হরগুলোকে আমাদের সমান করতে হবে। এখানে হরে কত আছে, 3, এটা হচ্ছে 5 আছে, এটা হচ্ছে 15, অর্থাৎ 3 5 আর 1 15, 3 5 আর 15 এর হচ্ছে আমাদের লসাগু তৈরি করতে হবে, ঠিক আছে। 3 5 আর 15 লসাগু কত হয়, 15 হয়, 3 5 আর 15 লসাগু আমাদের হয় 15, অর্থাৎ ঠিক আছে 15। তাহলে আমাদের এই হরগুলোর নিচে 15 করতে হবে, কীভাবে করব, এটা তো অলরেডি 15 আছে, এটা কিছু করার আমাদের দরকার নেই, 1/3 আর 2/5 করব। 1/3-কে যদি আমরা নিচে 15 করতে চাই, তাহলে 3-এর সঙ্গে কী করতে হবে, 5 গুণ করতে হবে, 3 5 আর 15 হবে, নিচে নিচের সাথে আমরা যদি 5 গুণ দিই, এখানে 1-এর সঙ্গেও 5টা গুণ দিতে হবে, তো 5-1-5 হয়ে যাবে, এটা হচ্ছে 5/15 হবে, আর এটা হচ্ছে 2/5, এটা কী করবো, 5-কে 3 দিয়ে গুণ করলে 15 হবে, তো এই 3টা আমাদের উপরে দিতে হবে, 2-এর সঙ্গেও গুণ দিতে হবে, 3 2 6 হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ 6/15 হয়ে গেলো এটা। সুতরাং দেখো এটা আমাদের কত হচ্ছে, 6/15, এটা কত হচ্ছে, 4/5 4/15, আর এটা হচ্ছে 5/15, তো সব থেকে বড়ো কোনটা, সব থেকে বড়ো হচ্ছে এটা, ঠিক আছে, এটা 15 উপরে 6 অংশ দেয়, তো এটা কার, 2/5 অংশ কে খেয়েছে, 2/5 অংশ খেয়েছে মিতা। তাহলে কে সব থেকে বেশি কেক খেয়েছে, আমরা লিখবো মিতা সব থেকে বেশি কেক খেয়েছে, ঠিক আছে। সুতরাং আমরা উত্তর লিখবো এখানে যে অতএব মিতা বেশি কেক খেলে, এরকম করে আমরা উত্তরটা লিখবো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর 1st ইউনিট টেস্টের গণিত বিষয়ের সিলেবাস এবং 1টি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করেছি, সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ওকে। এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর যদি তোমরা এর PDFগুলো পেতে চাও, তাহলে সহজ রেশন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে PDFগুলো কিন্তু দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।